আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর 1981 সালের এদিনে নির্বাসন জীবন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন তিনি। সকালে দিবসটি উপলক্ষে গণভবনে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গেলে তিনি বলেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, যা ধরে রাখতে হবে। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। 1981 সালের 17ই মে আকাশে তখন দ্রোহের আগুন, হারিয়ে ফেলা একজনকে ফিরে পাওয়ার অপেক্ষায় আনন্দে কাঁদছিল প্রকৃতি। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগরের পথে ছিল মানুষের বাঁধ ভাঙা জোয়ার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, এমন স্লোগানে রাজপথ তখন মুখরিত। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবনকে পিছে ফেলে বাংলার মাটিতে ফেরেন জাতির পিতার উত্তরাধিকারী। বিকেল তখন 4:30, শুভ্র বলাকা যখন বিমানবন্দরের মাটি স্পর্শ করে, বাঙালি যেন আরেকবার মিল খুঁজে পায় স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন আর তার রক্ত শেখ হাসিনার ফিরে আসার মধ্যে। দিবসটি উপলক্ষে সকালে গণভবনে দলের নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গেলে তিনি 17ই মে ফিরে আসার দিনের স্মৃতিচারণ করেন। লন্ডন থেকে মাহবুব রহমান সাহেব, বদনার নাম ছিল, হ্যাঁ, উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তা বললাম যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি, আমাকে কেন করবে? আমি একটু রাগি করলাম ওনার সঙ্গে। আমি সিদ্ধান্ত নিলাম আসবো। যেদিন নামলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে, ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল, কিন্তু যখনই উঠলাম তারপরে মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই হাজার হাজার মানুষ সেখানে অ্যাভিনিউতে, সেখানে মিটিং প্রায় অন্ধকার হয়ে আসছে, সেখানেও বক্তব্য রাখলাম। সরকার প্রধান বলেন, তার টানা সভাপতিত্বে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ এখন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হয়েছে। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সব থেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যতেই আমরা কাজ করি। প্রধানমন্ত্রী বলেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছে তার কিছুটা হলেও তিনি বাস্তবায়ন করতে পেরেছেন। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।